স্টার মুভি রিভিউ আজকের এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ নাজমুস সাকিব আমাদের আজকের এপিসোডে আমরা কথা বলবো সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একটি ইন্ডিয়ান ওয়েব সিরিজ নিয়ে যার নাম ফার্জি তো চলুন কথা হোক ফার্জি নিয়ে কামিয়াবি কাজ বাতায় দ্য ফ্যামিলি ম্যান সিরিজের পর রাজেন ডিকে আবারও হাজির তাদের নতুন সিরিজ নিয়ে যার নাম ফার্জি যার বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন শাহিদ কাপুর বিজয় সেতুপতি কে কে মেনন রাশি খান্না থেকে শুরু করে আরও অনেকে গল্পটা আবর্তিত হয়েছে সানি নামের এক আর্টিস্টকে কেন্দ্র করে যে চরিত্রে অভিনয় করেছেন শাহিদ কাপুর তার একটি অদ্ভুত প্রতিভা রয়েছে সে যে কোনো ডিজাইন যে কোনো বিখ্যাত চিত্রকর্ম সে হুবহু নকল করে এঁকে ফেলতে পারে এবং যদিও সে খুব সুন্দর আঁকাতে পারে খুব সুন্দর ডিজাইন করতে পারে কিন্তু সে তার আর্টের খুব একটা অ্যাপ্রিসিয়েশন পায় না দামও পায় না সে তার নানুর সাথে থাকে এবং তার চাচার সাথে থাকে তার ফ্রেন্ডের সাথে থাকে তার এই নানু অর্থাৎ পালেকার তিনি একটি পত্রিকা পত্রিকা চালান ক্রান্তি যেটা খুব একটা মানুষ পড়ে দেখে না এবং খুব একটা চল নেই সেই পত্রিকায় সেই পত্রিকাটা একটা সময় বন্ধ হয়ে যেতে থাকে এবং তার যে প্রেসের ব্যবসা রয়েছে সেটাও একটা ধ্বংসের কিনারে চলে আসে কারণ তিনি মানুষের কাছ থেকে অনেক বেশি ধার করেছিলেন এবং যাদের ধার শোধ করার কথা তারা এখন তাকে চেনে না তখন বাধ্য হয়ে তাকে প্রেস বিক্রি করে দিতে হবে কিন্তু নানুর এই স্বপ্ন সানি নানু বিক্রি করে দেন ঠিক তখনই সে একটি জড়িয়ে পড়ে তার যে প্রতিভা সে প্রতিভা দিয়ে সেই নোট চলে আসে কিন্তু বেশিরভাগ মানুষ বুঝতে পারে না যে একটি নকল নোট এবং যেই ব্যবসাটা সে শুরু করে মূলত নানুকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সেই ব্যবসাটাকে একসময় সে তার প্রধান জীবিকা হিসেবে নিয়ে নেয় আস্তে আস্তে সে আরো বড় আন্ডার ওয়ার্ল্ডে জড়িয়ে পড়ে মাফিয়াদের সাথে জড়িয়ে পড়ে এবং তার পেছনে লাগে মাইকেল চরিত্রে অভিনয় করে বিজয় সেতুপতি অথচ তাকে আবার টেনে তুলতে চায় তাকে আরও বড় জায়গায় নিতে চায় মনসুর দালাল যে চরিত্রে অভিনয় করেছেন কে কে মানেন কি হবে শেষ পর্যন্ত সানি কি পারবে এই জগৎ থেকে বেরিয়ে আসতে নাকি বিজয় সেতুপতি অর্থাৎ মাইকেল তাকে ধরে ফেলবে তার অপরাধ প্রমাণিত করবে সবার সামনে এই নিয়ে গিয়েছে ফার্জি সিরিজের গল্প ये अमीर लोग ने सिस्टम बनाया जिसमें जिंदगी भर गरीब उधार चुकाएगा और अमीर ब्याज खाएगा বার্জি সিরিজের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্লটটি নকল নোট নিয়ে এই ধরনের একটি সিরিজ এত বড় একটা সিরিজ আমার কাছে মনে হয় ইন্ডিয়াতে এর আগে হয়নি এবং রাজেন্টিকের সবচেয়ে চমৎকার ব্যাপার হচ্ছে তাদের রাইটিং তাদের রাইটিংয়ে তারা সবসময় একটা সূক্ষ্ম হিউমার রাখার চেষ্টা করেন যা এই সিরিজেও বলবৎ রয়েছে এবং সবচেয়ে ভালোভাবে তারা যেটি দেখেন সেটা হচ্ছে নকল নোট তৈরির প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে যথেষ্ট এলাবোরেটরি তারা দেখেছেন রিসার্চটা যে বেশ ভালো হচ্ছে সেটা সিরিজ দেখে বোঝা যাচ্ছে এবং সেটা যথেষ্ট সহজবদ্ধভাবে দর্শকের সামনে তুলে ধরা হয়েছে এবং সে ব্যাপারে কোনো সন্দেহ নেই সবচেয়ে স্ট্রং পয়েন্ট নিঃসন্দেহে যারা কাস্টিং তাদের প্রত্যেকের অভিনয় আলাদা করে বলতে চাই বিজয় সেতুপাতির কথা তার অভিনয় আমার সবচেয়ে ভালো লেগেছে বেশ একটা কমিক টাইমিং তাকে দেওয়া হয়েছে এবং তিনি সেটাতে খুব ভালোভাবে উতরে গেছেন একজন তামিল পুলিশ অফিসারে হিসেবে অভিনয় করেছেন তিনি এবং তারা যেভাবে হিন্দি বলে তিনি ঠিক শেখ এই সিরিজে হিন্দি বলেছেন কাপুরকে প্রথম থেকে একটু অন্যরকম লাগছিল একটু আড়ষ্ট লাগছিল আমার কাছে তবে সিরিজ যত এগেছে তত তার ক্যারেক্টার অনেক বেশি লেয়ার এসেছে এবং তিনি তত বেশি চমৎকার অভিনয় করেছেন এই দুজনের তুলনায় কিন্তু কে কে ম্যানন স্ক্রিন টাইম একটু কম পেয়েছেন তবে কে কে মানন কে কে ম্যানন তিনি তার চরিত্রে বরাবরই ভালো করে এবং তিনি সেখানেও ভালোই করেছেন রাশি খান্না তার চরিত্রে বেশ ভালো অভিনয় করার চেষ্টা করেছেন তবে সবচেয়ে বেশি বিনোদন দিয়েছে সম্ভবত শাহিদ কাপুরের বন্ধুর চরিত্রে যিনি অভিনয় করেছেন অর্থাৎ ভুবন অরোরা তিনি তার চরিত্রে যথেষ্ট ভালো করেছেন অনেক দিন পর এই সিরিজের মাধ্যমে আমল পালেকারকে দেখা যাচ্ছে যিনি একসময় কিনা না ঋষিকেশ মুখার্জির যে কোনো সিনেমাতে প্রায় নিয়মিত মুখ ছিলেন এবং তাকে সিনেমাতে দেখা বা সিরিজে দেখা বা যে কোনো স্ক্রিনে দেখা আসলে একটা ওয়ার্মের ব্যাপার তিনি স্ক্রিনে একটা চমৎকার ওয়ার্মথ নিয়ে আসেন এবং আশা করবো সামনে তিনি আরও কাজ বাড়াবেন এবং অনেকদিন পর তাকে দেখে বেশ ভালোই লেগেছে এছাড়াও আরেকটি ব্যাপার না বললি নয় এই সিরিজটির মাধ্যমে রাজেন দিকে অনেক গ্র্যান্ড স্কেলে আরও পৌঁছেছেন তারা জর্ডান থেকে শুরু করে বাংলাদেশ এবং আরও নেপাল এবং আরও বিভিন্ন দেশের প্রসঙ্গ নিয়ে এসেছেন এবং সেখানে তারা শ্যুটিংও করেছেন বাংলাদেশের প্রসঙ্গের কথা যদি বলতে চাই বাংলাদেশের চাপাই নবগঞ্জ সীমান্তবর্তীকৃ জেলার কথা তারা এনেছেন এবং সেটা স্ক্রিপ্টে প্রসঙ্গক্রমে এসেছে এমন না যে জোর করে ইম্পোজ করা হয়েছে এবং সেখানে একটি ক্যারেক্টার রাখা হয়েছে যার নাম হচ্ছে গিয়ে মাশ্রফি মর্তুজা এর বিষয়ে বলতে চাই না দেখলে আপনারা খুবই মজা পাবেন তবে এটার মধ্য দিয়ে রাজ এন্ডিকে যে আরও বেশি অডিয়েন্সকে পুল করার চেষ্টা করছেন সেটা নেপালের হোক বা বাংলাদেশে সেই ব্যাপারটা কিন্তু খুবই স্পষ্ট এবং তারা তার কাজে যে তাদের কাজে যে তারা যথেষ্ট সফল সেটা কিন্তু সিরিজ দেখেই বোঝা যাচ্ছে এছাড়াও যে জিনিসটি না বললেই নয় সবাই যেখানে সিনেমাতে ইউনিভার্স বানানোর চেষ্টা করছে রাজ ঠিক সেখানেই আলাদা তারা সিরিজের মধ্যে ইউনিভার্স বানানোর চেষ্টা করছেন এবং এরক্লুড আপনি পাবেন এপিসোড নম্বর পাচ্ছে যেটা দেখার পর আপনার মুখে একটা হাসি ফুটে উঠবে এবং আপনি বুঝতে পারবেন যে তার আসলে এরপরে কত বড় কিছু করতে যাচ্ছে তো সব কিছু মিলে এই ছিল এই সিরিজের সবচেয়ে উল্লেখযোগ্য প্লাস পয়েন্ট হুই তো ইউনিট বন্ধ করে নিষ্কাস স্যার ওয়াট ইজ নিষ্কাশ স্যার সাথে যদি তুলনা করতে চাই সেক্ষেত্রে তুলনাটা একটু অন্যরকম হবে কারণ দুটোর কনসেপ্ট পুরো আলাদা যদিও ডিরেটের এক তবে তুলনার কথা আসলে অ্যাকশনের কথা চলে আসবে সেই ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি ম্যান অনেক এগিয়ে ছিল যেই জায়গায় ফার্জি কিছুটা পিছিয়ে রয়েছে কোনো ইনোভেটিভ কোনো ইনোভেটিভ সেভাবে কোনো অ্যাকশন দেখবেন না এবং খুব একটা যে একদম বোন চিলিং অ্যাকশন বা যেরকম ফ্যামিলি মানে ছয় নম্বর এপিসোডে সিজন ওয়ানের যে একটা ওয়ান টেক একটা অ্যাকশন শট ছিল সেরকম কিন্তু এখানে ফার্জিতে আপনি তেমন কিছু পাবেন না তো যারা খুব বেশি অ্যাকশানে নিয়ে দেখতে বসবে তারা কিছুটা হলে হতাশ হতে পারে যদিও সিনেমার গল্প বা স্ক্রিন প্লে কিন্তু বেশ ইন্টারেস্টিং তবে আরেকটি কথা না বললেই নয় এই সিরিজের প্রতিটি এপিসোড অনেক বেশি বড় অর্থাৎ এক ঘন্টার মতো শেষ এপিসোডটা তো এক ঘন্টার চেয়ে উপরে তো একটু হলে আপনাকে ধৈর্য রাখতে হবে তো যারা মনে করেন যে তিরিশ বা চল্লিশ মিনিটে এপিসোড শেষ হয়ে যাবে তাদের জন্য একটু আমার কাছে মনে হয় ধৈর্য ধরা রাখাটা আমার কাছে মনে একটু কঠিন হবে তবে যদি আপনি ধৈর্য ধরতে পারেন আপনি একটি উপভোগ্য সিরিজ পেতে যাচ্ছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই

তো এই ছিল ফার্জি সিরিজটি নিয়ে আমার মতামত আপনি চাইলে আপনার মন্তব্য আমাকে জানাতে পারেন জানাতে হলে আপনাকে আসতে হবে ডেলিস্টারের ফেসবুক পেজে এবং ডেলিস্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সেখানে আমি আপনার মন্তব্যের অপেক্ষায় থাকবো এছাড়াও আপনি আমাকে জানাতে পারেন আমাদের আপকামিং এপিসোডগুলোতে আপনি কোন সিনেমা বা সিরিজ নিয়ে আলোচনা শুধু আগ্রহী ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভালো সিনেমা কিংবা সিরিজের সাথেই থাকুন নাজমুল সাকিবের পক্ষ থেকে বিদায়